কলকাতা পুর ভোটে বর্বরতা নিয়ে এবার হাইকোর্টে কমিশন, এক প্রার্থীকে বিবস্ত্র করে মার খেপলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব, বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কলকাতার পুর ভোটের দিন একাধিক ঘটনা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধী শিবির। ভোট চলাকালীন যে শুধু বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে তাই নয়, ভোট মিটে যাওয়ার পরও সামনে এসেছে একাধিক অভিযোগ। 16 নম্বর ওয়ার্ডে ভোটের দিন কংগ্রেস প্রার্থী রবি সাহাকে বিবস্ত করে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। এই মামলায় পুলিশের কাছে রিপোর্ট চাইল আদালত। ওই প্রার্থীর বয়ান রেকর্ডও করার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার দিনই চরম নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বাংলায় গণতন্ত্র নয়, চলছে বর্বর দেদিতন্ত্র। একজন মানুষকে জনসমক্ষে নগ্ন করে বেধরক পেটানো হলো কলকাতার রাজপথে, কি তার অপরাধ? তার অপরাধ সে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে। ছি দিদি ছি, ধিক্কার। পাশাপাশি আদালতের নির্দেশ, যথাযথ নিরাপত্তা দিতে হবে, 1 সপ্তাহের জন্য রাজ্যকে খরচ মিটাতে হবে ওই প্রার্থীকে। 19 জানুয়ারি ফের এই মামলার শুনানি। এই বিষয়ে গতকাল অধীর বাবু সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রবি শাহ। তাকে পাশে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক কি বলেছেন দেখুন। এই নির্লজ্জ, এই সরকারের ফরমাত বাইরে বাংলার মুখ্যমন্ত্রী এই রবি সাহা, এ কিন্তু আপনারই রাজ্যের একজন নাগরিক। আপনি যদি বলে দেন যে কোনো নাগরিকের অধিকার নাই তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো, ভালো লাগে আমাদের শুনে। তাহলে আমরা বলবো, ভাই পশ্চিমবঙ্গে নাগরিকদের ভোটে দাঁড়ানোর অধিকার নেই, সেটা ভেবে আপনার চলুন। কিন্তু ভোটে হারার পর একটা কংগ্রেসের প্রার্থীকে এই মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হলো কেন? এই রবীন্দ্রনাথের বাংলায়, শিবানন্দের বাংলায়, নজরুলের বাংলায়, স্বামীজির বাংলায় আমরা জানতে চাই। রবির পাশে গোটা পার্টি আছে, আমাদের লয়ার তারা আজকে হাইকোর্টে যায়, হাইকোর্ট রায় দিয়েছে যে রবির বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে পেশ হবে, ম্যাজিস্ট্রেট রবির বয়ান নেবে, রবিকে সুরক্ষা দিতে হবে, এবং পাশাপাশি রবিকে যারা আক্রমণ করেছিল তারা পুলিশের সহায়তায় যাতে তুরান্ত জামিন পেয়ে যায় তার জন্য নির্বিষ কতগুলো ধারা দিয়েছিল, নির্বিষ বিষহীন কতগুলো ধারা দিয়েছিল, অর্থাৎ যাবে আর জামিন হয়ে যাবে। হাইকোর্ট তার জন্য এই সরকারের পুলিশ বাহিনীকে ভর্ৎসনা করেছে। এই রবিকে এত অত্যাচার করার পরেও আজ রবি কিন্তু পার্টি অফিসে এসেছে, কংগ্রেসের একজন প্রার্থী হয়ে আলোচনায় অংশগ্রহণ করেছে। তাই এই রকম রবিরা আছে বলেই কংগ্রেস বেঁচে আছে, এই রবিরা থাকবে বলেই আজ না হয় কাল কংগ্রেসের নতুন করে রবির উদয় হবে। যেদিন ভোট হয় সেদিন আমি প্রত্যেকটা বুঝে বুঝে ঘুরছি, তা ঘোরার পরে দেখি একটা জায়গায় মানে 400-500 তৃণমূলের কর্মীরা জড়ো হয়েছে। আমি পুলিশকে বললাম নির্বাচন কমিশনের নির্দেশ আছে 100 মিটারের বাইরে থাকতে, তাই ভেতরে কেন রয়েছে, আপনি কোনো ব্যবস্থা করুন। আমি বলছি কেউ শুনছে না, তাহলে আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বলে ঠিক আছে দেখছি আমি। বলে ওর একটা ফোন করলো, ফোন করার পর পৌঁছলো
তাড়িয়ে দিল যে আমি আবার বলে মেয়েটার পরে আবার রাজি হই এক স্কুলে যাবে বলে আমি তোমার সাথে যাবো আমি বলে না আমার সাথে যেতে হবে না আমি যাচ্ছি আপনি পেছনে আসুন আবার যে পেছনে গেছি দেখি আবার ওখানে 400-500 ছেলে ঢুকে গেছে ছাপ্পা ভোট মারছে আমার 16 নম্বর ওয়ার্ডে সকাল থেকে রিগিং ছাপ্পা চলছে তাই আমি প্রত্যেকটা জায়গায় বুঝে বুঝে গিয়ে ওদের সাথে লড়াই করেছি মানে লড়াই দিয়েছি আমার মানে সিলাম এরিয়া ওখানে একটাও ভোট ওরা দিতে মানে দিতে দেয়নি সেই কারণেই ওদের একটা রাগ হয়েছে যে আমরা ভোট কিভাবে দিতে পারিনি সেই কারণে আমাকে রাত্রিবেলায় আমি খাওয়া দাওয়া করে একটু বেরোই রাস্তাতে হাঁটি সেই সময় হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখি একজন আমাকে গালাগালি করছে খুব তৃণমূলের ছেলেরা তখন পড়ার পরে আমাকে পেছন থেকে একটা জোরে লাথি মেরেছে আমি মুখ থুবড়ে পড়ে গেছি আমার মুখে এই যে এইখানে দেখছেন পুরো ফেটে রক্ত বেরোচ্ছে তো আমি ওরা তখন মেরে বলছে যে যা ডাক এবার তোর কোন বাবা আছে তুই ডাক আমরা শাসক দল করি আমাদের কেউ কিছু করতে পারবে না বলে আমাকে গেঞ্জি ছিঁড়ে দিয়েছে প্যান্ট হাফ প্যান্ট করেছিলাম হাফ প্যান্ট ছিঁড়ে পুরো নগ্ন করে দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে যে ওইটাকে ভিডিও করে ভাইরাল করে পুরো জায়গাতে মানে নেটে ছেড়ে দিয়েছে এবার আমি যখন ওই অবস্থায় বাড়িতে আসি তখন আমার মেয়ে আর আমার স্ত্রী আমাকে দেখলো দেখে বলছে তোমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন আমি ওরা খুব মেরেছি মেয়ে তখন কি করলো মা আর মেয়ে মিলে বটতলা থানায় গেল গিয়ে ডায়েরি করতে গেল বললো ওসি এখনো আসেনি ওসি আসতে 4টে বাজবে 4টে পর্যন্ত তোমরা অপেক্ষা করো তা মেয়ে আমায় ফোন করলো ফোন করে বললো যে বাপি 4টের সময় আসবে বলছে ওসি কি করবো আমি বললাম তোরা চলে আমি যা করার সকালে করবো এবার আবার সকালে যেতে বলেছে ওরা 8টার সময় আবার গেছে বলে এখনো ওসি আসেনি যে আবার 8টার সময় ওরা চলে এলো আমি চলে গেলাম সকালে এনআরএসে এমসি করলাম করে টোরে একদম 12:30টার সময় গেলাম তখনও আসিনি তারপরে 1টার সময় এসে বললো নাম মেয়েকে বলেছে নাম নিয়ে কোনো এ করা যাবে না এফআইআর করা যাবে না নাম ছাড়া এফআইআর করতে আর তো মেয়ে বললো না আমি নাম দেবো বলে আমি 3টে তৃণমূল কর্মী নাম দিলাম তারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি তারা দিব্যি বাইক নিয়ে ঘুরছে আর আমাকে গালাগালি করে যাচ্ছে কন্টিনিউ আমাকে যেখানে দেখছে গালাগালি করে যাচ্ছে।